केंद्रीय सरकार भारत बांग्लादेश आंतर्जातिक सीमांते काटा तारेर बेड़ा देवार काज द्रुत सम्पन्न करार निर्देश दिएछे। त्रिपुराय बांग्लादेशेर संगे आंतर्जातिक सीमांते काटा तारेर बेड़ा देवार काज शुरू करा होलेओ दक्षिण त्रिपुरा जिलार साप्रुम शहर संलग्न प्राय 6 किलोमीटर एलाकाय काटा तारेर बेड़ा देवार काज एखोनो शेष करा जायनि। बांग्लादेश सीमान्तरक्षी बाहिनी बिजिबी काटा तारेर बेड़ा देवार काजे आपत्ति जानियेछे। साप्रुम शहरेर ढीलछोड़ा दूरत्वे आइलमारा एलाकाय काटा तारेर बेड़ा देवार समय गत 15 জানুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নির্মাণ কাজে বাধা দেয়। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। গত 27 জানুয়ারি ওই এলাকায় পুনরায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করার কথা ছিল। সে অনুযায়ী সীমান্তে প্রচুর সংখ্যক বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে সাবরুম বাজার সহ সীমান্তবর্তী এলাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে বাড়ি থেকে বের না হতে নির্দেশ দেয় প্রশাসন, কিন্তু তখনও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা যায়নি। গত 27 জানুয়ারি অদ্ভুত পরিস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে মৈত্রী সেতুতে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। তাতেও সমাধান সূত্র বেরিয়ে না আসায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখা হয়। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের মুখ্য সচিবকে জানিয়ে দেয়, ফেব্রুয়ারি মাসের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে হবে। সেই নির্দেশের ভিত্তিতে 25 ফেব্রুয়ারি আবারও সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করার জন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ তদারকি করার জন্য পূর্ত দপ্তরের এসডিও দুলালচন্দ্র ঘোষ এবং বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কিন্তু বাংলাদেশের তীব্র আপত্তি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বৃহস্পতিবারও শুরু করা যায়নি। আমি এসডিও ফেডারি বর্ডার ফেন্সিং এর দায়িত্বে আছি। মানে কাটালচুরি এতে যে গত সাতাশে জানুয়ারিতে আমাদের কাজ করার কথা ছিল, সেখানে বাংলাদেশ থেকে অবজেকশন আসছে। তখন আমাদের বিএসএফ এর পক্ষ থেকে বলছে যে না, কাজ আপাতত বন্ধ রাখা লাগবে। ঠিক এক মাস পরে আজকে আবার আমরা আরম্ভ করছি 11টার দিকে। 11টার দিকে বাংলাদেশ থেকে আবার তারা কাজ বন্ধ রাখা লাগে বলছে। বিএসএফ তাদের সাথে কথা বলছে, বলার পরে বিএসএফ আমাদেরকে জানিয়েছে যে তারা ফাইনালে উপরে লেভেলে কথা বলে তার দ্বারা আমাদেরকে জানালে তারপরে কাজ আবার আরম্ভ হবে। কতদিন পরে মানে কাজ শুরু করতে পারেন বলে? এই যে এটা ওদের থেকে ফাইনাল কিছু না আসলে আমরা ঠিক বলতে পারবো। বাংলাদেশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করা যাবে না। স্বাভাবিক কারণেই উত্তেজনাকর পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আবারও বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।